সৃষ্টি হয়। কারণ হচ্ছে যে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, সেটা পাঞ্জাব থেকে আমাদের নর্থ বেঙ্গল হয়ে নাগাল্যান্ডের দিকে মেঘলা থাকবে, আর তার সঙ্গে দু এক পাতলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। টেম্পারেচার অনেকটা নিচে, যেহেতু মেঘলা থাকবে 32-33 এরকম টেম্পারেচার কিন্তু থাকবে। আজকে যেরকম 32.2 অনেকটা কমফর্টেবল এটা আছে, এটা ওই রিচ কমফর্ট রেঞ্জে হয়তো আজকে যাবে না। গতকাল ছিল টেম্পারেচার কানেকটা হাই, তো আজকে অনেকটা ক্লাউডিং হয়েছে। নর্থ কলকাতাতে বৃষ্টিও হয়েছে, সাউথ কলকাতা বা কলকাতায় যে হোল বলি এখন বেশি চান্স রয়েছে। দেখেন আমরা যে ফোরকাস্টগুলো করি অ্যারাউন্ড 1 week আহেড, এইটা দেখলে কিন্তু আমি বলবো যে আগামী 5 দিন ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু নর্থ বেঙ্গলেই হবে। দক্ষিণবঙ্গতে খুব একটা অ্যাক্টিভ হবে না আগামী 4-5 দিন, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, বীরভূম এই এরিয়াগুলোতে বৃষ্টিপাত রিলেটিভলি একটু হায়ার হবে। যে দুটো যে পাহাড় নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, এখন মনসুন খুব অ্যাক্টিভ রয়েছে নর্থ বেঙ্গল, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার প্রচুর বৃষ্টি হয়েছে গত 3 দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, আর কোনো কোনো জায়গায় এটা আমরা বলি এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে। আগামী 3 দিন নর্থ বেঙ্গলে এই জেলাগুলো যেটা বললাম সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গতে যেহেতু কোনো সিস্টেম নেই, আজকে তবুও একটা ট্রাফ আমরা দেখি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে আমাদের নর্থ ইস্ট বেয়ে একটু আজ ঝাড়খানে আমাদের বেশ বেঙ্গল নিয়ে যাচ্ছে বলে আজকে অনেকটা ক্লাউডিং রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি হবে বেসিক্যালি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, মনসুন উপরের দিকে অ্যাক্টিভ রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গতে উইক মনসুন আমরা যেটা বলি, যা নর্মাল হওয়ার কথা তার থেকে অনেকটাই কম হয়।